ভারতের হোম মিনিস্টার অমিত শাহ দুদিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। আজ বাঁকুড়ার মাটিতে পা দিয়ে প্রথমে ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন। তিনি বলেন, বিরসা মুন্ডাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের মাধ্যমে আমার দুদিনের বাংলা সফর শুরু হলো। তিনি আরও বলেন, বাংলার সুরক্ষা মানে দেশের সুরক্ষা। মোদীজির নেতৃত্বে আমরা ভবিষ্যতে সোনার বাংলা গড়ব। মমতা সরকারকে প্রতি ভয়ঙ্কর জনাক্রোশ দিখাই পড়তা হয় আর দূসরি ওর শ্রী নরেন্দ্র মোদীকে প্রতি এক আশা ওর শ্রদ্ধা দিখাই পড়তি হয় কি বঙ্গালকে অন্দর পরিবর্তন শ্রী মোদীজিকে নেতৃত্ব মে হি আ সকতা হয়। মোদী জি কে নেতৃত্ব মে বর্ষ।